রাজধানীর সবুজবাগে এক কৃষি উদ্যোক্তার নার্সারি ও সবজির খামারের প্রায় হাজার খানেক গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ধ্বংস করে দিয়েছে পারিবারিক খামার ও বসতঘর। পরিবারটি এখন প্রায় নিঃস্ব। সন্ত্রাসীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। আক্তার হোসেনের রিপোর্ট। রাজধানীর সবুজবাগের বেগুনবাড়িতে প্রায় নয় বিঘা জমির উপর কৃষক আক্কাসের ফল ও সবজির বাগান। পৈতৃক সূত্রে পাওয়া বিশাল জমির কিছু অংশে প্রায় চার বছর আগে নার্সারি গড়ে তোলেন তিনি। এতে নানা জাতের ফলজ ও বনজ গাছের চারা ছিল। হাজারখানেক গাছের পেঁপে বাগানও তৈরি করেছিলেন আক্কাস। সেই ফল ফসল বিক্রি করেই চলতো তার পরিবার। একদল দুর্বৃত্ত মঙ্গলবার সেই বাগানের সব গাছ কেটে ফেলে ভেঙে দেয় তার বসতঘর গোয়ালঘর সহ সবকিছু। আমি পেঁপে বিক্রি করে চলি, সবজি বিক্রি করে চলি। আমার একটা নার্সারি ছিল, কিচ্ছু নাই ভাই, দেখতেছেন আপনারা। আমার সর্বস্ব শেষ করে দিয়েছে। প্রায় ছয়শো আইটেমের উপরে গাছ ছিল আমার কাছে। এই গাছ সব এই যে ভাঙচুর করে কাইটা কুইটা নিয়ে গেছে গা ভাই, সন্ত্রাসী আইসা। আমরা মনে করেন অনেক কষ্টের বিনিময়ে এই বাগানটা তৈরি করছিলাম, খুব নিজের জীবনের মানে মূল্য কোনোই করিনি। এই গাছগুলি সব কাইটা ফেলাইলো আর আমার উপর দিয়ে মনে করেন ছুরি চাকু চালাতে চাইলো, আমি মনে করেন ধরে পালাই গেছি। আমার সে দাদা শ্বশুর কাল সম্পদ, আমার দাদা শ্বশুর কাল জন্মস্থানে এখানে। সন্ত্রাসীদের ভয়ে এলাকাবাসীও ছিল নিশ্চুপ। সব হারিয়ে পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। লাশ ফেলাই তো এই ভয়ে আমরা যা যার বাড়ির মধ্যে রয়েছি। এখানে আমার বাপ দাদার জন্মস্থান, এখানে অনেক বছর আমার বয়সও শেষ হয়ে গেছে। সবজি আপনার পেঁপে গাছ, এই যে ফলের গাছ, এগুলি মনে করেন নার্সারি করছে, বাজার থেকে আইয়াছে, এগুলি একেবারে ঘর দুয়ার এগুলি একেবারে সাফা করে আলাইছে, বেকুমে করলে চার পাঁচশো মানুষ আছে। ভুক্তভোগী পরিবারটি এ নিয়ে সবুজবাগ থানায় অভিযোগ দায়ের করেছে। আল্লাহ আল্লাহর কসম করব। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।